প্রশাসনের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে। বহরমপুর প্রশাসনিক ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অনধিকার প্রবেশ নিষেধ, এরই প্রতিবাদে সোমবার পথে নামল কংগ্রেস। জেলা কংগ্রেস SC ST সেলের উদ্যোগে জাতীয় কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রতিবাদ মিছিল। এরপর ব্যারিকেড তুলে নেওয়ার জন্য মহকুমা শাসককে ডেপুটেশন জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার, হিরু হালদার সহ অন্যান্য নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জলাভূমি রক্ষা কমিটির আন্দোলন ঘিরে গত বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুর প্রশাসনিক ভবন চত্বরে। আর তারপরেই প্রশাসনের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে, বহরমপুর প্রশাসনিক ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অনধিকার প্রবেশ নিষেধ। প্রশাসনের পক্ষ থেকে এই নির্দিষ্ট এলাকা ঘিরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড করে। এরই প্রতিবাদে সোমবার পথে নামল কংগ্রেস। জেলা কংগ্রেস SC ST সেলের উদ্যোগে জাতীয় কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রতিবাদ মিছিল। এরপর ব্যারিকেড তুলে নেওয়ার জন্য মহকুমা শাসককে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার, হিরু হালদার সহ অন্যান্য নেতৃত্বরা। কংগ্রেসের দাবি, দীর্ঘদিনের আন্দোলনের স্থান এই গান্ধী মূর্তির পাদদেশ, কিন্তু সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেয় কংগ্রেস নেতৃত্বরা। অবিলম্বে এই ব্যারিকেড তুলে দেওয়ার দাবি জানানো হয়। আপনারা জানেন যে এই যে আমাদের পিছনে মহাত্মা গান্ধী, জাতির জনক, জাতির পিতা, আমরা তার ছেলে। এই মুর্শিদাবাদ জেলার সব পার্টি, সব ধর্মের মানুষ, তারা যখন কোনো জায়গায় বিচার না পায়, সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য একটা স্থান বেছে নেয়। কার কোন স্থান? না তো যিনি আমাদের শান্তির প্রতীক, আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর এখানে একটা ছোট্ট জায়গা, 4-5 কাঠা মতো জায়গা, সেখানে শুধু কংগ্রেস মিটিং মিছিল করে না। হঠাৎ করে দেখলাম কিছুদিন আগে এই শহরের কিছু বিশিষ্ট ব্যক্তি, তাদের বক্তব্য ছিল শহরে অসামাজিক কাজকর্ম আইন না মেনে করা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে। কিন্তু তারা কিভাবে করেছিল, তারা কেন প্রশাসন এভাবে করলো, সবটাই আইনের উপরে নির্ভর করে, ঠিক আছে। তারপরে আমরা কি দেখলাম, হঠাৎ করে এটাকে বাঁশ দিয়ে, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হলো। যাব বাবা, তাহলে আমরা কোথায় যাব? আমরা জাতির জনক মহাত্মা গান্ধী, জাতির পিতা, তার কাছে সবার যাওয়ার অধিকার আছে। আমরা প্রতিবাদ জানাবো না? তাই আমরা জানাতে চাই, আমাদের প্রতিবাদ এটাই যে এখানকার প্রশাসন, এখানকার শাসক দলের নেতা সবাইকে আমরা বলতে চাই, অনুরোধ করে বলছি, এখন এরপরে বৃহত্তর আন্দোলনে যাব আমরা। কারণ আমাদের প্রিয় নেতা দাদা, আমাদের লোকসভা সংসদ বহরমপুরের এবং ভারতবর্ষের বিরোধী দলের নেতা, তার কথা মতোই আমরা আজকে মিছিল করে আমরা SDO সাহেবকে ডেপুটেশন দিয়েছি। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব সর্বদলীয় ডেকে ওনারা আবার এখানে এটাকে খুলে দিবে, এই আশ্বাস আমাদেরকে দিয়েছে। যদি না দেয়, এরপরে আমরা আমাদের মতো আন্দোলন করব, আমাদের নেতা যেভাবে বলবে আমরা সেভাবে আন্দোলন করব। আদি ঠাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরের। হোম ডেলিভারির জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9593400335। রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।